মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই বল, মেঘের সাথে কথা হয়েছে? না, কোনো কথা বললো না, মানে বলতে চাইলো না, শুধু বললো আমাদের মধ্যে নাকি অনেক কথা হয়ে গেছে আর নতুন কোনো কথাই নাকি নেই, যা আছে সব পুরনো কথা, পুরনো কথাগুলো সব মরে গেছে, ওই মরে যাওয়া কথাগুলোই নাকি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দাদা ভাই, আমরা এত বড় ভুলটা সবাই মিলে কি করে করলাম বলতো? কেন আমরা একবারও একটু খবর নিলাম না? মেঘ এত বার করে এত রকম ভাবে আমাদের বলার চেষ্টা করলো, আমরা কেউ বিশ্বাস করলাম না। একটু হয়তো ওর কথাটা বিশ্বাস করলে, ওর কথাটা মেনে নিলে এত বড় ক্ষতি হতো না গিনির। হয়তো মেঘ বলেছিল বলেই আমরা সকলে ধরে নিয়েছিলাম যে ওর কথাটা মানা যাবে না, তার কারণ মেঘ মিথ্যে বলে, বাজে কথা বলে। মেঘের কথা মানলে তো ওকে আমাদের পরিবারে ইম্পর্টেন্স দিতে হবে, আর সেটা তো দেওয়া যাবে না। মেঘ কে আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার, আর ও বলেছে মানে তো সেটা ভুল বাজে, তাই না রে? আর মিনি, একথা তোরাও বলতিস, মাও বলত, আর আমিও কোনোদিন জোর দিয়ে বলতে পারিনি যে মেঘ ঠিক আর মুরলি ভুল। দাদা ভাই, জানিস বিয়ের আসর থেকেই না আমার রূপের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। হ্যাঁ রে দাদা ভাই, ও না বিয়ের দিন এসে আমার সাথে বাড়াবাড়ি করেছিল, ও খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল সেদিন। কি বাড়াবাড়ি করেছিল? দেখ, ব্যাপারটা যদি শালি জামাই বাবু মোড়কে দেখি তবে খুবই ইউজুয়াল, কিন্তু রূপনা আমাকে খুব বাজেভাবে টাচ করেছিল আর বাজে বাজে কথাও বলছিল। তুই সেটা আমাকে জানাসনি কেন? তুই তো আমাকে তখনই বলতে পারতিস। আমি না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর তারপর ভাবলাম যে হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে বলে এসব করছে। আমি না ময়ূরীদিকে বলেছিলাম জানিস তো, যে রূপ এরকম বাড়াবাড়ি করছে, কিন্তু কিন্তু ময়ূরীদি বলল ওদের সোসাইটিতে এগুলো নাকি খুব নর্মাল, আমাদের বাড়িতে এগুলো হয় না। জানিস তো দাদা ভাই, আমি কিন্তু গিনিকেও বলার চেষ্টা করেছিলাম যে রূপকে একটু নজরে রাখতে, নেশার মধ্যে হলেও ওই বাড়াবাড়িগুলো আমার সাথে করেছে সেটা জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু বলে উঠতে পারিসনি, তাই তো? আমরা সবাই চোখ মুখ কান সবকিছু বন্ধ করে রাখলাম, মেয়েটা যে কি দেখলো ওর মধ্যে কে জানে। কেন যে আমরা কেউ একবারের জন্য মেয়েকে বিশ্বাস করলাম না, আমি যে কেন মেঘের কথাগুলো একবারের জন্য শুনলাম না, একবারের জন্য আমাকে ভরসা করলাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।